অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে চিন্তা যদি ছোঁ, গরুকেই ছোঁয়া হল। পাটা বা লেজটা ছুঁড়েও গরুটাকেই ছোঁয়া হল। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ। সেই দুধ বাঁট দিয়ে আসে, সেই রূপ প্রেম ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। নরেন্দ্র বলে, তিনি অভাব মানুষের না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষি মুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। নরেন্দ্র, আমার কাছে তর্কে গেছে। না না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস, এখন আমি আর কি বলব। অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। ঠাকুর, গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় এক ঘর লোক, সকলে তাহার পানে চাহিয়া আছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ রাহিতেছেন। অনেক দেখেছি, আর বলি না।
এখানকার ভাব কি জানো? বই শাস্ত্র এই সব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়। পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার, তখন নিজে কাজ করতে হয়। তবে নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে পড়ায় শোনায় বিদ্যায়, এদিকে জিতেন্দ্রীয় বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী অনেক গুণ। কেমন গা মাস্টার, খুব ভালো নয়? আগা হা, খুব ভালো। দেখো গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃশ্যে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র, মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত, অনেক দিনের আলাপ, পরম আত্মীয়, যেন এক সূত্রে বাঁধা মণিগণের একটি মণি। নারায়ণ বলিলেন, মহাশয় আপনার গান হবে না? শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন। তাহারা এক বিষ্ণু ঠাকুরের অদ্ভুত মাতোয়ারা ভাব দেখিতেছে।
গান সমাপ্ত হইবে, কথা কহিতে কহিতে সন্ধ্যা হইবে। ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন সেই আসনে বসিয়া রহিলেন। শ্রী রামকৃষ্ণ মধুর নাম করিতেছেন, সকলে উদ্বিগ্ন ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন। এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন না, যেন শুভাবর্ষণ হইতেছে। এমন প্রেমমাখা বালকে মা মা বলে ডাকা তারা কখনো শোনেন না, দেখেন না। তিনি অবতার হন আর না হন, ইহারই চরণ প্রান্তে মন টিকাইয়াছি, আর যাইবার জো নাই। ইহারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। Thank you.